সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে জার্মানির একটি ফ্লাইট থেকে নেশাগ্রস্ত হওয়ার কারণে নামিয়ে দেওয়ার অভিযোগ এরপরে লোভ থানসা এয়ারলাইন্স সোমবার দিল্লি ফ্রাঙ্ক ফ্লাইটের চার ঘন্টা বিলম্বের বিষয়ে স্পষ্টীকরণ জারি করেছে লোভ থানসা নিউজ অনুসারে এয়ারক্রাফটের পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের কিছু পরে ছেড়েছে ওই উড়ানটি সেখানে বলা হয় ফ্রাঙ্ক থেকে দিল্লির ফ্লাইট বিলম্বিত এবং একটি বিমান পরিবর্তনের কারণে মূল সময়ের চেয়ে দেরিতে ছেড়ে গেছে লোভ থানসা আজা নিউজ ফ্লাইটে বিলম্বের বিষয়ে জিজ্ঞাসা করা একজন ব্যবহারকারীর জবাবে টুইট করেছে টানা আট দিনের সফরে জার্মানি গিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রবিবার ফ্রাঙ্কফুট থেকে দুপুর একটা বিমানে ফেরার কথা ছিল তার কিন্তু সে বিমান ছাড়তে দেরি হয় দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল চারটে মিনিটে সে বিমান যাত্রা শুরু করে জানা যায় ওই বিমানে না ফিরে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সোমবার সকালের বিমানে ওঠেন তারই একদিন পরে দিল্লিতে ফেরা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা তাঁরা জানিয়েছেন ভগবন্ত মান মদমত্ত থাকার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে টুইট করে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল টুইটে লেখেন একটি বিরক্তিকর ঘটনা প্রকাশে এসেছে সহযাত্রীদের উদ্ধৃত করে মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লুফ থানসা ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি এতটাই মদমত্ত ছিলেন যে হাঁটতে পর্যন্ত পারছিলেন না এর জেরে উড়ানটির যাত্রা শুরু করতে চার ঘন্টা দেরি হয় এই প্রতিবেদনগুলি সারা বিশ্বে পাঞ্জাবিদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যদিও আপ দলের মুখপাত্র মলবিন্দর সিং কাং বলেছেন সূচি অনুযায়ী উনিশ সেপ্টেম্বর ফিরেছেন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবেদনগুলো কেবলমাত্র মিথ্যে প্রচার বিরোধীরা বিচলিত কারণ মান তার এই বিদেশ সফর থেকে বেশ কিছু বিনিয়োগ নিয়ে আসতে পেরেছেন বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ